ওকে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনের হচ্ছে আজকে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড পার্ট মানে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো হচ্ছে মূলত এগুলো বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমরা যে ইউজার এক্সপিরিয়েন্সের প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে ওটা না দেখে তুমি যদি এখানে চলে আসো তুমি হচ্ছে আলটিমেটলি আসলে কিছুই বুঝবা না যেহেতু এটা একটা বিশাল ব্রড একটা সাবজেক্ট তো ওই জিনিসটা তুমি একটু দেখে নাও এটা হচ্ছে প্রথম একটা রিকোয়েস্ট তোমার কাছে তো আমরা গত পর্বে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের ডেফিনেশন দেখছিলাম ইউজার এক্সপিরিয়েন্স আসলে কি কাজে লাগে বা রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স কি এই জিনিসটা দেখছিলাম এবং হচ্ছে ইউআই এবং ইউএক্স এর মধ্যে হচ্ছে আমরা যে একটা মানে ডিফারেন্স আছে ওই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে প্রুভ করে দিছিলাম তো যাই হোক আজকে হচ্ছে আমাদের কথা ছিল আমরা হচ্ছে যখন ইউজার এক্স আমরা হচ্ছে এটাকে একটু এক নিয়ে যাই ক্যামেরাটা ক্যামেরাটা হচ্ছে জাস্ট আই কানেক্টেড থাকার জন্য আর কোনো কিছু না তো আজকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের গত পর্বে আমরা দেখা গেছে ইউএক্স এর এখানে যদি একটু ছোট করি তোমার অ্যাটেনশনের জন্য আমরা কিন্তু ইউএক্স এর তিনটা স্টেজ পাইছিলাম একটা হচ্ছে বিফোর একটা হচ্ছে হোয়াইল আর একটা হচ্ছে আফটার তো টোটালি আমরা এই তিনটা স্টেজ পাইছিলাম তো আমরা বলছিলাম যে আসলে বিফোর জিনিসটা হচ্ছে কেন ক্রিয়েট হয় এই জিনিসটা হচ্ছে আমরা একটু এক্সপ্লেন করার ট্রাই করব যে একটা মানুষের মধ্যে বিফোরটা কেন এক্সপ্লেন হয় তো বিফোরটা এক্সপ্লেন হওয়ার যে কারণসমূহ সেটা যদি তোমাকে যদি এক্সপ্লেন করতে যাই এটাও আসলে এক্সপ্লেনটাও অনেক বিশাল বড় আমরা হচ্ছে হচ্ছে জাস্ট এটার পয়েন্টগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব অনেক বড় কিছু করতে যাবো না কারণ ইউএক্সটা অনেক বিশাল জিনিস আর এখানে তোমাকে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ইউএক্স সম্পর্কে হচ্ছে তোমাকে একটা ধারণা দেওয়া যে আসলে রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স জিনিসটা কি আমাদের দেশে কিন্তু বেশিরভাগ পোলাপাইনের প্রবলেম যেটা সেটা হচ্ছে ইউএক্সও চিনে না ইউআইও চিনে না এটা হচ্ছে একটা প্রবলেম আবার অনেকে গোলায় ফেলে যে ইউআই ইউএক্স তো এই বিষয়গুলো হচ্ছে তুমি জানো এগুলাতে কনফিউজ না হয়ে যাও এই জন্য হচ্ছে তোমাকে ধারণা দেওয়া তো যাই সেটা না মেন কথা হচ্ছে আমরা হচ্ছে বিফোরটাকে হচ্ছে আমরা দেখতে চাইছিলাম যে একটা মানুষের মধ্যে বিফোর জিনিসটা কেন আসে তো গত পর্বে আমরা যে উদাহরণটা দেখছি সেটা যদি আমরা যদি আবার আরেকটু রিভাইজ দিই সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা মোবাইলের উদাহরণ দিয়েছিলাম যে বলছিলাম যে তোমার হচ্ছে ডিএসএলআর এর মতো ছবি তোলা যায় এরকম একটা সেটের প্রয়োজন তো এই বিষয়টা তোমার মধ্যে ক্রিয়েট হয়েছে তার মানে তুমি বিফোর স্টেজে আসো এখন এই বিফোরটা আসলে তোমার ভিতরে আসে কেন সেই জিনিসটা যদি আমরা এক্সপ্লেন করতে যাই আমরা হচ্ছে এখানে একটু গ্যাপ করে নিই এটা বোঝার জন্য এটা আসার যেটা মেন কারণ সেটা হচ্ছে তোমার ইউএক্স এর মেথোডোলজি অনুযায়ী যেটা বোঝায় সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে এই যে একটা তোমার মনে করো সাপোজ তুমি সিম্পলি চিন্তা করো যে তোমার একটা মোবাইল সেট দরকার মানে যেটা দিয়ে হচ্ছে তুমি ডিএসএলআর মতো ছবি উঠাইতে পারবা এবং এটা তোমার হাতে খুব মানানসই খুব হাই একটা জিনিস দরকার এই জিনিসটা আসলে তোমার মধ্যে আসলো কি জন্য এটা আসার প্রধান যে কারণ সেটা হচ্ছে তোমার ভিতরে একটা এক্সপেকটেশন কাজ করে আমরা যদি একটু নোট করে ফেলি যে বিফোরের প্রধান কারণ হচ্ছে এক্সপেক্টেশন ওকে এক্সপেকটেশন মানে প্রত্যাশা তোমার ভিতরে একটা প্রত্যাশা থাকে তোমার একটা এক্সপেকটেশন তৈরি হয় তো এই এক্সপেকটেশনটা থেকে তৈরি হয় এভাবে আমরা স্টেপ বাই স্টেপ নিচে যাব যতটুকু পর্যন্ত মানে যাওয়া যায় তো খুব বেশি লং ভিডিও করার ইচ্ছে নাই কারণ হচ্ছে তুমি হচ্ছে দেখতে দেখতে বোরিং হয়ে যাবা ঘুমাই যাবা তোমার আলটিমেটলি আর কিছু মনে থাকবে না তা এক্সপেকটেশন তো বুঝো তোমার হচ্ছে একটা প্রত্যাশা তোমার মধ্যে তৈরি হইলো যে কোনো কারণে এই এক্সপেকটেশনটা আবার তোমার কেন তৈরি হয় সেটাকে যদি তুমি এক্সপ্লেন করো ইউএক্স এর ভাষায় সেটা হচ্ছে তোমার নিড এর কারণে মানে তোমার হচ্ছে কোনো কিছু একটা প্রয়োজন যখন তোমার মধ্যে নিডটা আসবে মানে এক্স মানে নিটটাকে তুমি চাইলে উপরে দিয়ে দিতে পারো আর এক্সপেকটেশনকে তুমি যদি চাও এখানে হচ্ছে সেকেন্ড নাম্বারে যদি তুমি এক্সপেকটেশনটাকে দিয়ে দাও তাহলে জিনিসটা একটু সুন্দর হয় আমরা হচ্ছে 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 উপরে দিয়ে আর আমরা নাম্বার টু তে রেখে দিলাম ওকে তো আমার নিড কারণে আমার একটা মানে আমার দরকার নিট মানে তো তোমার এটা নাই এই জন্য তোমার এটা দরকার পৃথিবীর যত মানুষের ভাই সব সবসময় নিডটা থাকবে সো এই নিডটা তোমার হচ্ছে একটা এক্সপেকটেশন থাকে একটা প্রত্যাশা থাকে যে কারণে হচ্ছে নিড আর এক্সপেকটেশনের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি আছে খুব সিম্পল এটা বুঝতে হলে তোমাকে ইউজার এক্সপিরিয়েন্সের কার্ড শর্টিং বলে একটা জিনিস আছে ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে এখন কার্ড শর্টিং নিয়ে যদি আলোচনা করতে যায় এটা বিশাল বড় ব্যাপার এ বড় বড় কোম্পানিগুলো সবসময় কার্ড শর্টিং করে হচ্ছে ওদের প্রবলেমগুলো সলভিং করে সিম্পলি সিম্পলি তুমি বোঝা ট্রাই করো ধরো মনে করো তুমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসবা একটা সফটওয়্যার নিয়ে আসবা একটা ওয়েবসাইট নিয়ে আসবা এনিথিং যে কোনো প্রোডাক্ট একটা ডিজিটাল প্রোডাক্ট হোক আন ডিজিটাল প্রোডাক্ট হোক যে কোনো কিছু তুমি মার্কেটে নিয়ে আসবা তুমি দেখবে ওটা আনতে গেলে দুনিয়ার প্রবলেম তোমার সামনে আসি সব একসাথে হয়ে যাবে দেখা গেছে কয়েক হাজার কয়েক কোটি কয়েক লক্ষ প্রবলেম তোমার সামনে আসবে এখন এতগুলো প্রবলেম তো ভাই তোমার দ্বারা এগুলাকে হচ্ছে মানে এটাকে হচ্ছে সলভ করা তো পসিবল না তো সেই জন্য যেটা করতে হয় ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হচ্ছে কার্ড শটিং বলে এটাকে তো কার্ড শটিং আবার দুই প্রকার ওপেন কার্ড শটিং ক্লোজ কার্ড শটিং আমরা এখন সেদিকে যাচ্ছি না তো এই কার্ড শটিং করতে 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 তোমার এই প্রবলেমগুলো যতক্ষণ পর্যন্ত তোমার এই এক লক্ষ প্রবলেম একটা প্রবলেমের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত এই কার্ড শটিংটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে যেটা আমরা স্টিকি নোটের মাধ্যমে করে থাকি তো এই কাট শর্টিং এ যখন একটা প্রবলেমে আসে তখন তোমার এখানে ক্লোজ ওই একটা প্রবলেম যদি তুমি সলভ করো তোমার এক লক্ষ প্রবলেম কিন্তু আলটিমেটলি সলভ হয়ে যাবে তো যাও কেটে হচ্ছে আমরা পরে কথা বলবো আমরা হচ্ছে আমাদের মেন আলোচনা চলে আসি তা এক্সপেকটেশন এই এক্সপেকটেশনটা আবার তোমার মধ্যে কেন তৈরি হয় এটা তৈরি হওয়ার কারণ হচ্ছে তুমি যদি চিন্তা করো এটা হচ্ছে ইউএক্স এর ভাষা বলে লিমিটেশন লিমিটেশন মানে তোমার এটা নাই তোমার মানে লিমিট মানে লিমিটেশন মানে তুমি একটা লিমিটের মধ্যে আছো এখন তুমি যখন তোমার আশেপাশে অন্য কাউকে দেখবা যে তার তো অনেক কিছু হয়ে গেছে বা তোমার ফ্রেন্ড সার্কেল একজনের মধ্যে দেখা অনেক কিছু হয়ে গেছে এখন তোমার কাছে ওই জিনিসটা নাই তোমার লিমিট এই লিমিটের কারণে আসলে মূলত হচ্ছে তোমার ওই এক্সপেকটেশন নিড এই জিনিসগুলো কিন্তু চলে আসে তুমি সিম্পলি বুঝা ট্রাই করো চার নাম্বারে যেটা থাকতে পারে সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা গোল থাকে ইউএক্স এর ভাষায় যেটাকে বলি আমরা একটা হচ্ছে লক্ষ্য থাকে একটা উদ্দেশ্য থাকে যে হাইরি আমার যদি এরকম একটা সেট থাকতো তাহলে তো আমি এটা করতে পারতাম ওটা করতে পারতাম মানে অনেক ধরনের লক্ষ্য উদ্দেশ্য পারে সাপোজ মনে করো তুমি একটা ভাব দেখাতে পারতা এটাও তো একটা লক্ষ্য উদ্দেশ্য পারে তুমি ভালো করে ফেসবুক চালাতে পারতা তুমি হচ্ছে গুগল চালাতে পারতা ইউটিউবিং করতে পারতা ওইটা সেটা করতে পারতা তো এই যে তোমার একটা গোলস আছে আলটিমেটলি এই গোলসটাও কিন্তু তোমার ওই নিড এক্সপেকটেশন লিমিটেশন থেকে কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে তো এ হচ্ছে মূলত হচ্ছে তোমার হচ্ছে মেন কথাবার্তা এখন তুমি যদি এবার যদি একটু ডিপে যাও ইউএক্স এর যে আসলে এই জিনিসগুলো আবার একটা মানুষের মধ্যে কেন আসে একটা মানুষের মধ্যে কেন তোমার এই নিড এক্সপেকটেশন লিমিটেশন কেন আসে এই জিনিসগুলা ধরো তোমার যেটা নাই তুমি হয়তো জানো যে এই জিনিসটা তোমার দ্বারা পসিবল না কিন্তু তারপরেও কিন্তু এটা তোমার দরকার এটা তোমার লাগবে এটা তুমি চাও যে কোনো মূল্যে তো এই যে বিষয়টা এই হিউম্যান সাইকোলজিটা তোমার ভিতরে কাজ করে কেন এটার কারণটা কি এটার একটা মেন কারণ যেটা সেটাকে সোজা আমরা যেটা বলি সেটা হচ্ছে ইউএক্স এর ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে নার্সিসিজম বলে একটা জিনিস আছে তুমি হয়তো এটার নাম জীবনেও শোনা নাই আমি হচ্ছে লিখে দিচ্ছি তুমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে দেখো সেটা হচ্ছে তোমার নার্সিসিজম এস আই ডাবল এস আই যেটা এটা বাংলা অর্থ যেটা সেটা হচ্ছে আত্মরোধী আত্মরোধী বা আত্মপ্রশান্তি বলতে পারো আত্মমগ্নতা বলতে পারো এই নার্সিসিজম জিনিসটা হচ্ছে আমাদের পুরো লাইফটাকে হচ্ছে সে মানে হচ্ছে এটাকে হচ্ছে হ্যান্ডেল করতে থাকে সোজা কথা যেটা এই নার্সিসিজমের কারণে হচ্ছে তোমার ভিতরে এই নিড এক্সপেকটেশন লিমিটেশন গোলস এই সব কিছু তোমার ভিতরে চলে আসতেছে শুধুমাত্র নার্সিসিজমের কারণে সোজা কথা যদি বলি যে আত্মরোধী মানে নার্সিসিজম মানে হচ্ছে তুমি আত্মসন্তুষ্টি আলটিমেটলি কিন্তু আমরা যা কিছু চাই সবকিছু কিন্তু আমাদের আত্মার সন্তুষ্টির জন্য চাই মানে তুমি তুমি চাকরি করবা করবা, গাড়ি বাড়ি করবা ওইটা করবা সেটা করবা তোমার সেট লাগবে না কি লাগবে সব কিছুর জন্য কিন্তু তোমার মূল হচ্ছে এই আত্মরোধী বা এই নার্সিসিজম জিনিসটা হচ্ছে তোমার মেইন ফোকাস এই নার্সিসিজম এটা সবার ভিতরে থাকে অনেকের ভিতরে কম থাকে যাদের মধ্যে কম থাকে তারা হচ্ছে অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তাদের হচ্ছে আশেপাশে কোনো কিছু নিয়ে হচ্ছে এত টেনশন নেই আবার অনেকের ভিতরে নার্সিসিজমটা অনেক বেশি কাজ করে এটা হচ্ছে জিনগতভাবে অনেকের মধ্যে চলে আসে আবার তো অনেক বেশি কাজ করার কারণে সে সব সময় চায় যে তার ডাইনে বামে যারা আছে তারা যেন মানে সে যেন তাদের মতো হইতে পারে তার পাশে যদি কেউ দোতলা একটা বাড়ি থাকে তার যদি একতলা থাকে সে কিন্তু সন্তুষ্ট না সে আত্মসন্তুষ্টি না মানে নার্সিসিজম তাকে বলতেছে না ও তোর পাশের জন্য তো দোতলা বাড়ি হয়ে গেছে কিন্তু তোর তিনতলা একটা দরকার তা সে আবার তিনতলা করলে আবার ওর চারতলা দরকার এই যে একটা নার্সিসিজম ও এখন আইফোন নিছে তোমার তো এখন আইফোন এইট নাইন টেন নেওয়া দরকার এই যে একটা তোমার আত্মপ্রশান্তি এই জিনিসটা আলটিমেটলি তুমি চিন্তা করে দেখো আমরা কিন্তু সবকিছু আত্মপ্রশান্তির জন্য করে থাকি তো না নার্সিসিজম কখনো কখনো মানুষের এত বেশি পর্যায়ে চলে যায় তাকে এত বেশি হ্যান্ডেলিং করে মানুষ ওইটা পাওয়ার জন্য যা মনে চায় তা করতে পারে যা মনে চায় তাই করে এই নার্সিসিজমটা এই নার্সিসিজম আবার তোমাকে যেটা করে সেটাকে হচ্ছে এর ভাষায় আমরা বলি হচ্ছে স্পট লাইট ইফেক্ট সো এস পি ওটি স্পট লাইট ইফেক্ট স্পটলাইট ইফেক্টটা কি তোমাকে যদি সংক্ষেপে যদি বুঝাই স্পটলাইট ইফেক্ট তুমি হয়তো কোথাও ওই যে দেখবা যেখানে গানের অনুষ্ঠান হয় বা বড় বড় হচ্ছে তোমার কনসার্ট হয় ওখানে দেখবা কিছু লাইট আছে যেগুলো হচ্ছে বিভিন্ন কালারে রং বেরঙে ঘুরে সো এই যে তোমার লাইফটা কিন্তু এই নার্সিসিজম বেশি হওয়ার কারণে একটা স্পটলাইট ইফেক্টের মধ্যে পড়ে যায় স্পটলাইট ইফেক্টটা কেমন সাপোজ তুমি যদি নিজেকে দিয়ে সিম্পল উদাহরণ দিয়ে যদি বোঝাও মাঝে মধ্যে তোমার এরকম মনে হইতে পারে আজকে তুমি যে শার্টটা পরে তুমি এত বের হইছো অথবা তুমি কোন কারণ আজকে হতে শেভ করো নাই তুমি এত বের হইছো তোমার মুখে হয়তো খোসা খোসা দাড়ি দেখা যাইতেছে যা আমার মতো এরকম এখন এই তুমি এই বের হওয়ার পর থেকে এটা নিয়ে একটা টেনশনে আছো যে না জানি কে আমাকে কি বলে আমাকে না জানি দেখতে কেমন লাগে আমাকে না জানি মনে হয় আমাকে আজকে ভালো লাগতেছে না আমাকে মনে হয় হ্যান্ডস এটা কিন্তু দেখো খেয়াল করো তুমি কিন্তু একটা স্পটলাইট ইফেক্টের মধ্যে পড়ছো তোমাকে কিন্তু একটা গ্রুপে পাইতেছো সবাই মনে হয় আমার দিকে কেমন কেমন করে তাকাইতেছে আমার জামাটা ম্যাচিং হয়নি আজকে আমাকে মনে হয় ভালো লাগতেছে না অন্যদের জামাগুলো মনে হয় কত সুন্দর এই যে তুমি একটা টেনশন করতেছো এখন তোমাকে যদি আমি একটা সিম্পল কোয়েশ্চেন করি যে ভাই তুমি যে নিজেকে নিয়ে এত চিন্তা করতেছো যে তোমার জামা ঠিক নাই তোমার এই মুখে খোসা খোসা দাড়ি সবাই মনে হয় তোমাকে দেখতেছে তোমাকে নিয়ে মনে হয় গবেষণা করতেছে তুমি বলো তো তুমি রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কতজন মানুষের টাকায় তাকায় দেখছো যে তাদের মুখে খোসা খোসা দাঁড়িয়ে আছে কিনা তাদের জামা ম্যাচিং ঠিক আছে কিনা তুমি কি দেখছো এরকম কখনো কাউকে আমি অন্তত কাকে দেখিনি তুমি যদি দেখে থাকো তাহলে বলা যাইতে পারো যে তুমি অন্য জগতের বাসিন্দা হইতে পারো কখনো দেখি না তুমি কেউ দেখে আছে মুখে নাকি তোমার জামার কি স্ত্রী আছে না নাই তোমার চুল গুলো কি ঠিক আছে না নাই এটা আলটিমেটলি কেউ তোমার দেখেও না তোমার দিকে তাকাও না কিন্তু তুমি মনে মনে কিন্তু পাগল হয়ে যাইতেছো যে সবাই মনে হয় আমার দিকে এটা তাকাইতেছে এই যে একটা স্পোর্ট লাইট ইফেক্ট এই স্পোর্ট ইফেক্টে ভুগতেছো তুমি তোমাকে কন্ট্রোল করতেছে নার্সিসিজম এই নার্সিসিজমের কারণে তোমার কিন্তু এক্সপেক্টেশন লিমিটেশন নিড এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে এই যে জিনিসগুলো তোমার বাড়তেছে এই পুরো জিনিসটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে একটা ইউএক্স এর হিউম্যান সাইকোলজিক্যাল একটা আমি হচ্ছে লাস্টের দিকে দেখাবো তোমাদেরকে যে এই জিনিসগুলোকে কিন্তু কাজে লাগায় যারা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার তারা হচ্ছে জিনিসগুলোকে হচ্ছে কাজে লাগায় এখানে আবার কনসেপচুয়াল মডেল বলে একটা জিনিস আছে ওটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস তুমি যদি দেখো কনসেপচুয়াল মডেল যেটা হচ্ছে মানসিক ধারণা যারা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করে ওরা হচ্ছে মানুষের কনসেপচুয়াল মডেল নিয়ে কাজ করে ওরা কিন্তু চাইলে যেকোনো একটা মানুষের কনসেপ্টের ভিতরে ঢুকে যাইতে পারে সো এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এই যে জিনিসগুলার একটা মানুষের নিড কি চাচ্ছে সে এক্সপেকটেশন লিমিটেশন গোলস নার্সিসিস অব স্পোটলাইট ইফেক্ট তার মানসিক ধারণা সে মুহূর্তে কি চাচ্ছে এই যে টোটালে পাঁচ ছয়টা জিনিসকে রিসার্চ করে আমি আবারও বলতেছি এই যে পাঁচটা জিনিস আমরা পাইলাম মিড লিমিটেশন গোলস নার্সিসিজম এবং স্পটলাইট ইফেক্ট এটা একটা মানুষ না পুরো একটা জনগোষ্ঠী তারা হিসেব করে ধরো একটা সফটওয়্যার তো ভাই তুমি একলা চালাবা পুরো একটা জনগোষ্ঠী চালাবে এবং সবাই কিন্তু একরকম না একটা তুমি যে জনগোষ্ঠীর জন্য সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছ ওদের বিহেভিয়র ওদের এক্সপেকটেশনটা কি ওদের নিডটা কি ওদের গোলসটা কি ওদের নার্সিসিজম আসলে কিভাবে কাজ করে ওরা কোন ধরনের স্পটলাইট ইফেক্টের মধ্যে ভুগে এই সব কিছুকে ওরা হচ্ছে আগে থেকে ক্যাপচার করে যেটাকে বলা হচ্ছে ডাটা কালেকশন বা কন্ডেক্টারি ডাটা কালেকশন বলে এটা আমরা পরে দেখবো খুব কঠিন কঠিন কথাবার্তা বাট তুমি সিম্পলি বোঝার ট্রাই করো আমি হচ্ছে যত সহজে বোঝানো যায় বোঝানো ট্রাই করতেছি এই চার পাঁচটা জিনিসকে হচ্ছে রিসার্চ করে অ্যানালাইসিস করে এবং ভ্যালিডেশন করে সো আমরা নেক্সট স্টেপ পর্বে রিসার্চ অ্যানালাইসিস এবং ভ্যালিডেশনটা দেখব তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে যখন একটা প্রোডাক্ট মাথায় রেখে একটা জনগোষ্ঠীর নিড আবারও বলতেছি তুমি নোট করে ফেলো যে কোনো একটা জনগোষ্ঠীর একটা সফটওয়্যার তো পুরো পৃথিবীর সব মানুষের জন্য তৈরি হয় না নির্দিষ্ট সংখ্যক ইউজারের জন্য তৈরি হয় যে কোনো কিছু তোমার একটা নির্দিষ্ট ইউজার থাকে কিন্তু তুমি এমন কোন প্রোডাক্ট পৃথিবীতে নাই যেটা সবাই ইউজ করতে পারবে সবার জন্য কিন্তু সব সবকিছু হয় না কথা কথাটা কিন্তু সত্য তো তুমি ধরো একটা সফটওয়্যার বা একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট বানালা এটা কিন্তু সবার জন্য না এটা তোমার নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স আছে এই অডিয়েন্স গুলার নিড এক্সপেকটেশন লিমিটেশন গোল নার্সিসিজম এবং তাদের স্পট লাইট ইফেক্ট এই সব কিছু ডাটা কালেকশন করে যে ডিজাইনটা তৈরি করা হয় দিস ইজ কল টু ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন তুমি যদি না তোমাকে তোমাকে ইউজার সোজা কথা যে কোন একটা জনগোষ্ঠী যাদের জন্য তুমি সফটওয়্যার তৈরি করতে চাচ্ছ সোজা কথা বা যাদের জন্য তুমি অ্যাপস তৈরি করতে চাচ্ছো বা যাদের জন্য তুমি এই টি শার্টটা তৈরি করতে চাচ্ছ বা যাদের জন্য তুমি এই ওয়াচটা মানে ঘড়িটা তৈরি করতে চাচ্ছ এই জনগোষ্ঠী এই মানুষগুলা তোমার টার্গেট কি তো অডিয়েন্সগুলার নিট ওরা কি চায় ওরা কেমন চায় ওদের এক্সপেকটেশনটা কি ওদের প্রত্যাশাটা কি ওদের লিমিটটা কতটুকু আছে ওদের লক্ষ্যটা আসলে কি ওদের নার্সিসিজমটা কিভাবে কাজ করে ওদের মানসিক ধারণাটা আসলে কতটুকু পর্যন্ত যায় এবং ওদের স্পটলাইট ইফেক্টের উপর একটা আইডিয়া নিয়ে তুমি যে প্রসেসটা তৈরি করবা বা যে সিস্টেমটা তৈরি করবা বা যে ডিজাইনটা করবা যে প্রোডাক্টটা তুমি তৈরি করবা সেটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন সো এবার বুঝছো তো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কিন্তু এত সোজা বিষয় না যে তুমি বাই ব্রোন এটা শিখে চলে আসবা এটা এত সোজা ইজি বিষয় না তোমাকে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করতে হলে একটা জনগোষ্ঠীর এই পাঁচ ছয়টা জিনিস তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে আর এগুলোর মধ্যে তো আরো অনেক কিছু আছে তো যা হোক আমরা কিন্তু বিফোর সম্পর্কে কিন্তু জেনে গেলাম এবং হচ্ছে আমরা মানে বিফোর মোটামুটি হচ্ছে একটা মোটামুটি হচ্ছে হচ্ছে যে যে একটা মানে মেইন এগুলো আমরা কভার করে ফেললাম ঠিক আছে সোজা কথা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করতে হলে তোমাকে আগে ইউজারের এক্সপেকটেশনটা জানতে হবে যে ইউজার কি চায় একটা জিনিস ইউজার চায় না তুমি সেটা কেন তৈরি করবা ভাই সাপোজ মনোগ্রাম তোমাকে একটা উদাহরণ দিই আমরা হচ্ছে একটা একবার হচ্ছে একটা অ্যাপস তৈরি করার জন্য আমাদের কাছে একটা টিম আসছিল আমরা হচ্ছে একটা ব্যাপারে হচ্ছে ওরা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স করবে টিমের সাথে কাজ করার জন্য আসছে যে বড় বড় কোম্পানিগুলো যখন অ্যাপস তৈরি করে ওয়েবসাইট তৈরি করে তখন কিন্তু ওরা ওই যে বাংলাদেশের কথা বাদ দাও বাহিরের কথা বলতেছি আমরা তো এখন মনে করো বাংলাদেশের কিছু পোলা বাইন আসছে ওরা হচ্ছে একটা অ্যাপস তৈরি করবে তো ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে ওরা হচ্ছে যে অ্যাপসটা তৈরি করবে এটার জন্য কিন্তু একটা হিউজ বাজেট থাকে তো ওদের কিন্তু বাজেট আছে অলরেডি এখন ওরা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন টিমের সাথে বসছে সেই টিমে আমিও ছিলাম তো ওদের কথাটা প্রথমে শুনতে হবে ওরা কি বলতেছে দেখো ওরা বলতেছে ওরা একটা অ্যাপস তৈরি করবে যে অ্যাপসের মাধ্যমে মানুষ হচ্ছে তোমার এই জাপানি ভাষা চায়না ভাষা তারপর জার্মানের ভাষা ফ্রান্সের ভাষা অস্ট্রেলিয়ার ভাষা এরকম চার পাঁচটা মোটামুটি যেগুলো হচ্ছে মানে হাই লেভেল কান্ট্রি এই কান্ট্রিগুলোর ভাষা হচ্ছে তারা মানুষকে শেখাবে এই অ্যাপসটার মাধ্যমে খেয়াল করো কিন্তু এখন ওরা ওদের হচ্ছে এটা হচ্ছে মেন কথা এখন ওদেরকে এটা একটু ইউজার রিসার্চ করে দিতে হবে যে এটা আসলে কতটুকু কিভাবে কি করা যায় দেখো ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে কাজ করে তখন আমরা তাদেরকে কোশ্চেন করলাম যে তুমি এই জাপানি এই সব এই চায়না অস্ট্রেলিয়ান জার্মানি ফ্রান্সের ভাষা মানুষকে শেখাবা কা কোন দেশের মানুষকে শেখাবা কেন বাংলাদেশের মানুষকে শেখাবো আচ্ছা ভালো কথা তুমি বাংলাদেশের মানুষকে শেখাবা এখন বাংলাদেশের মানুষের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হচ্ছে বাংলা সেকেন্ড ইংরেজি এখন তুমি যদি একটু চিন্তা করো যে দেশের মানুষ ওদের না ইংলিশটাই ভালো করে জানে না সেই দেশের মানুষ কিভাবে তোমার জাপানি ভাষা শিখবে এই তোমার হচ্ছে ফ্রান্সের ভাষা শিখবে জার্মানির ভাষা শিখবে কতটুকু আগ্রহ হবে এটা শেখার জন্য এটা তো হয় না এটা তো শিখবে না তারা তার মানে তোমার অ্যাপসটা কিন্তু মাই খাবে এটা মার্কেটে চলবে না তোমার হচ্ছে যেটা পুঁজি দিবা ইনভেস্ট করবা এটা সম্পূর্ণ মনে করা যে এটা একদম কোনো কাজে আসবে না এটা হচ্ছে মেন কথা তখন ওরা চিন্তা করলো যে আসলে তো বিষয়টা সত্য এই দেশের মানুষ তো একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ভালো করে জানে না আর যদি তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানো ভালো করে তাহলে তো তোমার আর ওই অন্য ভাষা শেখার দরকার নেই তুমি এটা দিয়ে পুরো ওয়ার্ল্ডে চালায় নিতে পারো বাদ দাও তারপরেও তুমি শিখবা কিন্তু তোমাকে তো আগে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা জানতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না জানে তো তুমি একটা থার্ড ল্যাঙ্গুয়েজে চলে যাবে না তো ওদের ওটা ওখানে স্ট্রং

ডিফারেন্স কোনো কিছু একটা তৈরি করার ট্রাই করো তখন কিন্তু ওদের প্রজেক্টটা ওখানে স্টপ হয়ে গেছে ওটা কিন্তু ওখানে থেমে গেছে এখন এটা বলার যেটা মেন কারণ সেটা হচ্ছে ওরা যদি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন টিম এর সাথে না বসতো তাহলে কিন্তু এই পরামর্শটা ওরা কিন্তু পাইতো না ওরা ওটা আলটিমেটলি অনেকগুলো টাকা খরচ করে একটা অ্যাপস বানাই ফেলতো যেটা হচ্ছে আসলে ইউজার যাদের জন্য বানাইছে ওদের আসলে কোনো কাজে আসতো না সো এই জন্য হচ্ছে তোমার ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন কিন্তু বিশাল বড় একটা পার্ট এটা তুমি ওয়েবসাইটের ক্ষেত্রে বলো সফটওয়্যারের ক্ষেত্রে বলো তোমার যে কোনো কোম্পানির ক্ষেত্রে বলো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বলো যে মানে এভরিথিং সোজা কথা যে কোনো কিছুর ক্ষেত্রে বলো যদি ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না হয় ওই ওই জিনিসটা চলবে না তুমি আন্দাজে একটা জিনিস এই যে তাসমান থেকে লাভ দিয়ে নিয়ে আসলে ওটা মানুষ আর খাবে না ওই দিন কিন্তু চলে গেছে তো যাও আর পরে তোমাকে যদি আরো যদি কিছু কোশ্চেন করে তোমার ব্রেনটা খোলার জন্য যেমন सपोज তোমাকে যদি এখন বলা হয় তোমার এলাকায় যে হাসপাতালটা আছে যেটা মনে করো সরকারি সদর হাসপাতাল ওটা কি তুমি বললা যে ভাই ওটাতে একটা হাসপাতাল ওকে ভালো কথা ওটা তো হাসপাতাল এখন তোমাকে যদি বলা হয় যে ওই যে তোমার এটা হচ্ছে স্কয়ার যে হাসপাতাল ওইটা কি তো তুমি তো বললা যে ওইটাও একটা হাসপাতাল তোমার এলাকার যেটা সদর হাসপাতাল ওইটাও একটা হাসপাতাল তোমার এলাকাতে যদি আর ভালো প্রাইভেট কোনো ক্লিনিক থাকে যেমন আমাদের এখানে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট ক্লিনিক আছে ওইটাও একটা হাসপাতাল স্কয়ারও আবার একটা হাসপাতাল ওই ল্যাবেডও একটা হাসপাতাল আবার চেন্নাই ভারতের চেন্নাই অ্যাপোলো যেটা ওইটাও তো একটা হাসপাতাল আবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ যেটা ওইটাও কিন্তু একটা হাসপাতাল এখন তুমি একটু চিন্তা করো তুমি তো বললা যে এগুলো সব হাসপাতাল এখন দেখো তো এই প্রত্যেকটা হাসপাতালের ইউজার কি সেম কাছে যে গ্রাহকটা মনে করো তোমার এলাকার সদর হাসপাতালে যায় সে কি মানে অ্যাপোলোতে যাবে কখনো যাবে না কিন্তু কারণ অ্যাপোলো হাসপাতালের টার্গেট কি তো অডিয়েন্স আলাদা এই জন্য তাদের ইনভাইরনমেন্ট তাদের সেট আপও কিন্তু আলাদা আবার যে মানুষটা দেখা গেছে তোমার মাসে মাসে সিঙ্গাপুর মাউন্ট এলি যাবে তো দৌড় দেয় ও তো আর মনে করো তোমার অ্যাপোলোতে যাবে না কারণ ওর কিন্তু ওর টার্গেট আলাদা ও হচ্ছে ওই জায়গার ইউজার দেখো যে জায়গার ইউজার সেই জায়গার কথা চিন্তা করে কিন্তু যারা হচ্ছে বিশেষ করে ওয়েব ডেভেলপার সম্পর্কে যেটা সেটা হচ্ছে যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট করি তো এখন যেটা সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে থিম ফরেস্ট থেকে একটা থিম নামাইলাম এরপরে এটাকে কাস্টমাইজ করলাম এরপর আমি ওয়েব ডেভেলপার হয়ে গেলাম ভাই তুমি আসলে ওয়েব ডেভেলপার কি জিনিস সেটাও এখনো ভালো করে জানো না তুমি ওয়েব ডেভেলপার কি জিনিস সেটাও জানো না সাপোজ তুমি চিন্তা করো তুমি থিম ফরেস্টের থেকে একটা থিম নামাইলা ভালো কথা এখন এই যে থিমটা তুমি নামাইলা নামানোর আগে তো দেখলা যে থিমটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি দেখা যায় তারপরে তোমার অনেক সুন্দর সুন্দর সার্ভিস আছে কালার আছে ওই আছে সে আছে এতটুকু দেখে তুমি খুব খুশি হয়ে এটা মনে করো পঞ্চাশ ষাট ডলার একশো ডলার দিয়ে কিনে নামাই ফেললে একটা থিম এখন নামানোর আনোর পরে দেখলাম ওই ওয়েবসাইটে যে ছবিগুলো দেওয়া আছে ওই ছবিগুলো আলটিমেটলি তোমার যে অফিস ওই অফিসের কারো ছবির সাথে যায় না তুমি কি করলা ছবিগুলা ফালাই দিয়ে তোমার অফিসের ছবি লাগাইলে দেখো একটু চিন্তা করো ডিপলি তোমার ছবিগুলো লাগাই দিলা ওকে তার মানে কি ওদের থেকে যেটা কিনলে ওখান থেকে ছবি বাদ এরপরে চিন্তা করলা তোমার অফিসে যে ব্র্যান্ড কালার বা তোমার যে লোগো কালার এটার সাথে তো এই ওয়েবসাইট এর কালার যায় না তুমি কি করলা ওই কালার গুলো ফালাই দিয়ে মনে করো কাস্টমাইজ করে তুমি হচ্ছে চেঞ্জ করে দিলা আচ্ছা তার মানে কি করলে তুমি ওই থিমের কালারও ফালাই দিলে ছবিও ফালাই দিলে এখন দেখলা সার্ভিস দেখলা যে তাদের যে সার্ভি হোম অ্যাবাউট সার্ভিস আদার্স আছে এগুলার সাথে তোমার মেনু টেনুর সাথে তোমার সাথে কোনো মিল নেই তখন তুমি কি করলে ওগুলাকে কাস্টমাইজ করে 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 তুমি সব চেঞ্জ করে দিলা এবার তোমাকে যদি কোশ্চেন করি যে তুমি যে কিনলা সবে তো চেঞ্জ করে ফেললা তাহলে তুমি কিনলা কি আলটিমেটলি তুমি হচ্ছে একটা এসটিএমএল টেম্পলেট কিনলা এটাই তো করলা নাকি তো দেখো এ হচ্ছে অবস্থা তো এভাবে কিন্তু হয় না কারণ একটা থিম তুমি কিভাবে সব কোম্পানির কাছে সেল করতে পারো কারণ তোমার তো ইউজার এক না যার যার আলাদা আলাদা ইউজার আছে এই জন্য তোমাকে হচ্ছে সবসময় ইউজার এক্সপিরিয়েন্স লাগবে এবং তুমি তোমার জন্য যেটা ডিজাইন করবে এটাকে আমি যেটা আগেও বলছি সেটা হচ্ছে অবশ্যই হিউম্যান সেন্টার ডিজাইন হতে হবে যেটা হচ্ছে আমরা এস বলি হিউম্যান সেন্টার ডিজাইন তোমার ডিজাইনটা হবে হিউম্যান সেন্টার ডিজাইন হিউম্যান সেন্টার ডিজাইনের লজিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমার যদি হিউম্যান সেন্টার ডিজাইন যদি না হয় কোনো কিছু সেটা হচ্ছে আলটিমেটলি মানুষ কিন্তু ইউজ করবে না প্রত্যেকটা জিনিস তোমাকে হিউম্যান সেন্টার্ড হইতে হবে মানুষের সাথে যেন যায় এইরকম কোনো কিছু হইতে হবে মানুষের সাথে যে জিনিসটা যায় না যেটা মানুষের সাথে কন্ট্রাডিক্টরি করে ওই জিনিসটা আসলে মানুষ ইউজ করবে না এখনকার দিনে মানুষ সেটা ইউজ করবে না এই জন্য হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের হচ্ছে এত প্রসেস এত কাহিনী এত কিছু তো এই জিনিসটা হচ্ছে তোমাকে হচ্ছে আমি হচ্ছে আজকে হচ্ছে বিফোর সম্পর্কে বুঝাইলাম নেক্সটের পর্বে আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে তুমি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করো একটু বোঝার ট্রাই করো যে আসলে এগুলো তো অনেক কঠিন কঠিন বিষয় হয়তো প্রথম প্রথম তোমার মাথায় কিন্তু ডুববেও না এই বিষয়গুলো তো নেক্সটে পর্বে আমরা যেটা হয়তো দেখতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে রিসার্চ সম্পর্কে দেখব ঠিক আছে রিসার্চ সম্পর্কে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রথম একটু জেনে নিই রিসার্চ যে আমরা করি এই ইউজার এক্সপিরিয়েন্সের বিশাল বড় একটা জিনিস কিন্তু রিসার্চের উপরে যে তুমি মানুষের নিড এক্সপেক্ট মানে এক্সপেক্টেশন লিমিটেশন গোল নার্সিসিজম এগুলো নিয়ে যে তুমি হচ্ছে নাড়াচাড়া করবা এগুলো থেকে যে একটা ভ্যালিডেট রেজাল্ট বের করে আনবা এটা তো তোমাকে রিসার্চ করে আনতে হবে সো রিসার্চ করার প্রক্রিয়া আছে আন্দাজে রিসার্চ করলে কিন্তু রিসার্চ হয় না রিসার্চ দুই ধরনের হয় একটা হচ্ছে ইনভাইরনমেন্টাল রিসার্চ আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ এখন তুমি যদি বলো যে ভাই রিসার্চ আবার দুই ধরনের কি কি এনভায়রনমেন্টাল রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চ হ্যাঁ রিসার্চ দুই ধরনের রিসার্চ ইনভাইরনমেন্টাল রিসার্চটা কি তোমাকে যদি সংক্ষেপে বলে দিই ধরো তুমি ঢাকা মনে করো যে ফার্ম গেট এ উপরে দাঁড়ায় দাঁড়াই দেখতেছ যে বিশাল বড় একটা গাড়ির জাম ওখান দিয়ে যাচ্ছে মানে গাড়ি জাম রাস্তায় জাম পড়ে গেছে ওখানে তো সবসময় জাম থাকে যে খামার বাড়ি এলাকা থেকে শুরু করে ওই জায়গাটা পুরোটা জাম থাকে সব সময় অ্যান্ড তুমি ফার্ম গেট উপরে মনের সুখে উঠে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছ যে ওখানে অনেক জাম এখন তুমি মনে মনে ফিলিং করতেছো আহারি এই জায়গার মধ্যে কি জাম এই জায়গাটা এই রাস্তাটা এত জাম এই যে তুমি একটা জিনিস ফিলিং করতেছো এটা কিন্তু তুমি ইনভাইরন দেখে রিসার্চ করতেছো মানে ইনভাইরনমেন্টাল রিসার্চ যে ইনভাইরন মানে মানে ইনভাইরনমেন্ট দেখে হচ্ছে তুমি একটা মনে মনে রিসার্চ করতেছো এখানে অনেক জাম তুমি যে কোনো জায়গায় যাও তুমি কিন্তু বলবা ধর ওখানে গেলে যাও আমি সবসময় দেখি ফার্ম গেটের ওই যে ওভারব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখি ওখানে প্রচুর জাম এটা হচ্ছে ইনভাইরনমেন্টাল রিসার্চ করলাম কিন্তু এটা রেজাল্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তুমি পাবে না কখন পাইবে জানো যখন তুমি এক্সপেরিমেন্টাল রিসার্চ করবে এক্সপেরিমেন্টাল মানে কি তুমি যদি কোনোদিন ওই জামের মধ্যে গিয়ে পড়ো তখন তুমি বুঝবা যে আসলে ওইটা কি জিনিস ওইটা হচ্ছে তোমার অরিজিনাল রিসার্চ যেটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ তো আমরা হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে রিসার্চ নিয়ে কথাবার্তা বলবো রিসার্চ কিভাবে কাজ করে তো এই জিনিসগুলা নিয়ে হচ্ছে তুমি হচ্ছে একটু পড়াশোনা করো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাকে অনেকে পার্সোনালি মেসেজ দিছে সেটা হচ্ছে যে ভাই ইউএক্স ডিজাইন শিখতে হলে কি কি শিখতে হবে আগে থেকে ওই করতে হবে সে করতে হবে সিম্পলি জিনিস ভাই একজন ইউএক্স ডিজাইনার মধ্যে মোটামুটি দুইটা গুণ তার থাকতে হয় তিনটা গুণ তার থাকতে হয় প্রথমত তার হিউজ পরিমাণ পড়াশোনা করা লাগে ইউএস এর বিভিন্ন বইয়ের উপর পড়াশোনা করা লাগে অনেকগুলো বই আছে তারপরে যেটা সেটা হচ্ছে তোমাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন জানতে হবে তুমি যদি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হতে চাও তোমাকে কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু জানতে হবে কারণ তুমি তো এই যে তোমার আইডিয়া টাইডিয়া নিয়ে তুমি এগুলাতে স্কেচ করবা তুমি ডিজাইন করবা তো তুমি ডিজাইনে যদি না জানো তাহলে তুমি কাজ করবা কেমনে এরপরে যেটা তোমাকে হচ্ছে বড় টিমের সাথে কাজ করার জন্য মিনিমাম হচ্ছে তোমাকে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যদি জানো সেটা তো তোমার জন্য আরো এক্সট্রা এটা তো আর বলে শেষ করা যাবে না কিন্তু ভালো একটা ধারণা রাখতে হবে মিনিমাম ওয়েব ডিজাইনটা তোমাকে জানতে হবে ওয়েব ডেভেলপমেন্ট যদি তুমি না জানো কিন্তু ডিজাইন তোমাকে জানতে হবে কারণ তুমি ওই টিমের সাথে কাজ করবা তো ওরা যখন কোথাও কোনো কিছু ইউজ করবে তুমি তো আর বুঝবা কেন কি করতেছে তো এই হচ্ছে তোমার একটা কোশ্চেন আমি বললাম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তুমি হচ্ছে এগুলা নিয়ে পড়াশোনা করো তো আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত থাকলো নেক্সট হচ্ছে আমরা হচ্ছে ভালো কোনো জিনিসপত্র নিয়ে আসবো তো সেই পর্যন্ত